কবোতল মদের অর্ডার দিল, খেয়াল আছে? সবাই সমান। এই তোমরা কোথায় যাচ্ছ? প্রণাম মা দুর্গা। আগে বাড়ি যাব, বড্ড লেট হয়ে গেছে। কিসে এলে? হেলিকপ্টারে। কেমন করে এলে? ঘর ঘর করতে করতে। ডাইনিং রুমে একটু বসো, ভাত বসিয়েছি, এক মুঠো করে গরম ভাত খেয়ে যাবে। কই গো, কোথায় গেলে? সামনে তো পূজো, পেছনে তো বাস। ছেলে মেয়েদের নিয়ে তো মর্তধামে যেতে হবে নাকি? ওই জন্যই তো নিজেকে তৈরি করছি। একি তুমি রাম খাচ্ছো? আহা, রাম নয় সুরা। ভুলে যেও না, তোমাকেও মরতে গিয়ে বোতল খেতে হবে। এ ম্যাগো, ছি ছি নয় পারো, মর্তবাসী সবাই এখন বোতল খাচ্ছে। বোতলে ওষুধ, বোতলে তেল, বোতলে ঠান্ডা পানীয়, এমন কি বোতলে জল পর্যন্ত খাচ্ছে। তোমাকে ওই বোতল থেকে গঙ্গা জল ঢেলে দেবে। ও তাই বলো, ছাড়ো ওসব কথা, এখন ছেলে মেয়েদের ডাকো, মরতে যেতে হবে। ছেলে মেয়েগুলো যে কখন কোথায় চলে যায় বুঝতেও পারি না। গোনা কেত লক্ষ্মী মাসতি বেটা অসুর, কত গেলির সব, আয় বেরিয়ে আয়। আগে পিতা, কি রে বেটা তুই নেশার ঘরে? কি তুমি তোমার জ্যেষ্ঠ পুত্র গণেশকেও চিনতে পারছো না? তোর যেটা ঝুলছিল সেটা কই? মানে তোর সুটটা কই? ও, তোমাকে তো বলাই হয়নি, সুরের জন্য তো যেতেই চাইছিল না, শেষে পুজোর ফান্ড থেকে টাকা পয়সা দিয়ে প্লাস্টিক সার্জারিটা করিয়ে নিলাম। প্লাস্টিক সার্জারি? এটা আবার কোন জিনিস রে বাপ? তবে সেটা যাই হোক, দেখতে গোনাকে হেভি লাগছে মাইরি। বাজে কথা বলো না তো, কলা বউ আর ইঁদুর ছাড়া আমি যাই কেমন করে? কেন কলা বউয়ের আবার কি হলো? কলা বউয়ের পেট হয়েছে গো, তাই তো সে যেতে পারবে না। ও, আমি দাদু হবো। এটা কি করে হয় পারো? এই দেবলোকে সবাই আমাকে বাবা বলে জানে, এবার আমাকে দাদু বলে জানবে? আর এটা আমাকে কি মেনে নিতে হবে? নন্দী দে আর এক প্যাক দে। আর ইঁদুরের খবর কি? বেটা, এবার ব্যাঙ্গালোরে যে মেট্রো রেল তৈরি হচ্ছে তা সুরঙ্গ পথ তৈরি করার টেন্ডার নিয়েছে ইঁদুর। তাছাড়া অভিমান হয়েছে ওর, বলেছে মর্তবাসী নাকি 2 টাকার ইঁদুর মারা বিষ কিনে বলছে আয় বেরিয়ে আয়। আয় বেরিয়ে আয়? মরতে এটা আবার কোন জিনিস চালু হলো রে বাপ? শুধু আয় বেরিয়ে আয় নয়, চেটেলে মন্টু, কথাটাও রমরমিয়ে চলছে। লক্ষ্মী এবারে চাটাচাটি করতে যাবে বলে তো এক পা বাড়ি আছে। তখন বললাম আমি চাটাচাটি করতে যাব? বাবা, আমি আপনার কথা রাখতে পারলাম না। কেন মা, পয়সা করতে তো তোমার ভান্ডার কানাই কানাই ভরে যায়। ওটাই তো সমস্যা, মূর্তি সারদা কেলেঙ্কারি যা হয়েছে তাতে আমি দেবলোকেও শান্তিতে থাকতে পারবো না। কেন? ওই ভান্ডারের পয়সা কোথা থেকে এসেছে, কোন চিট ফান্ড থেকে এলো ইত্যাদি প্রশ্নে দেড়বার করবে ইডি ও সিবিআই। এতে আমাকেও হয়তো হসপিটাল বা জেল হেফাজতে থাকতে হতে পারে। তাছাড়া পেঁচাও বললো, থাক থাক আমি বলছি, সবাই নাকি লক্ষ্মী ভাড়তে পেঁচা ভার করেছে, পয়সার ভারে পেঁচারা রাত ভিড়েতে উড়ে উড়ে পুষ্টি নষ্টি করতে পারছে না। পুষ্টি নষ্টি? এটা আবার কোন জিনিস রে বাপ? হ্যাঁ রে নন্দী ভিঙ্গি, তোরা কথায় কথায় বাপকে ডাকছিস, আমি কি বনের জলে ভেসে এসেছি? আমাকে ডাক বলছি? ভুল হয়ে গেছে মা, আর হবে না। আমার ব্যাপারে না গলাস না, তুই যাবি তো চলে যা, মরতে আমি মরতে যেতে পারবো না। ছেলে মেয়েরা পড়াশোনা ছেড়ে চুটিয়ে প্রেম করছে, পরীক্ষার সময় ব্লেড দিয়ে বইয়ের পাতা কেটে টুকরি করছে, আমার শেষ পরিণতি চপের দোকানে ঠোঙা আর চানাচুরের মোড়ক, পড়াশোনার নামে মোবাইল নিয়ে দিন রাত ঘাটাঘাটি, কি বিচ্ছিরি কাণ্ড, ভেরি ভেরি লজ্জা। আর হাস তো ভাই জড়ো সড়ো, মরতে এখন বার্ড ফ্লু আর সোয়ান ফ্লু চলছে, পাড়া থেকে সব হাঁস মুরগি ধরে নিয়ে গিয়ে গর্তে পুঁতে দিচ্ছে, তাই হাঁসকে কি আর ছেড়ে দেবে, অত প্রাণীর ঝুঁকি সে নিতে পারবে না।
বড় সমস্যা। দে আর এক প্যাক দে। নারায়ণ 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 বেটা নাড়ু, তোর হাতে ওটা কি? কিছু না তো, কিছু না বললেই হলো। কই দেখি আগে পিতা, তেমন কিছু নয়, ঝাল চানা চুর। ঝাল চানা চুর? এটা আবার কি জিনিস রে মা? নিয়ে আমার কাছে তাড়াতাড়ি, রামকে শেষ করবো আজ এই ঝাল চানা চুর দিয়ে। কোথায় রাম, কোথায় রাম? এ কি রে অসুর, এ তোর কি ডিস্কো রোগ হয়ে গেল রে? ডিস্কো রোগ? এটা আবার কোন জিনিস রে মা? চুপ কর, ডিস্কো ফিস্কো নয়, আসল ব্যাপার হলো আমি বহু বছর ধরে সবার তলায় পড়ে আছি, তো সেবারে বিসর্জনের সময় পাঁকে গেলাম গেড়ে, উঠতে দেরি হয়ে গেল, ব্যাস লাগলো ঠান্ডা হয়ে গেল, বস কেন ঝাড়ে, এসো আমার। ওটা আর বলতে হবে না, ওটা না সবাই জানে। দাঁড়াও, এক পেগ ওষুধ খেয়ে নি। কোথায় রাম? এই তো গেলাম সে। কি রাম বাবা, প্রসাদ যেন পাই, অনেকদিন ও হয়নি মাইরি। তোকে ভাবতে হবে না, মরতে ঢালাও পাবে। তাহলে আমাকে একটা টেট ব্যাগ দিলেই আমি যেতে রাজি আছি। কেন টেট ব্যাগ? কেন মায়ের ওই জং ধরা ত্রিশূল বললামটা এক নাগাড়ে চার দিন ধরে গাঁথা থেকে, টিটে নাশ হয়ে গেলে তখন আমায় কে সামলাবে? তবে ওই ময়ূর বেটার স্বভাবটা একটু বদলাতে হবে, আমার গলার সাপটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে যেন সারা বছর কিছু খায়নি। আচ্ছা যাবো, ঠিক আছে।